প্রিয় বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে স্বাগত জানাই সম্রাট এক্সক্লুসিভ এই ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুত করা আর এটাই এ বছর উনিশ সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার শেষ ভিডিও আজকের এই ভিডিওতে আমি অভিজ্ঞতার কষ্টিপাথরে পাথরে যাচাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব অর্থাৎ এই শেষ মুহুর্তে শেষ কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট কয়েকটা দিন কোন কোন প্রশ্নগুলি পড়বে সেগুলো আমি জাস্ট তোমাদের বলে দেব যে প্রশ্নগুলি বাংলার প্রতিটি শিক্ষকেরা শুধুমাত্র আমি নই গুরুত্বের নিরিখে এগিয়ে রাখছেন যেগুলিকে তাদের বিচারে তারা সেরা প্রশ্ন বলে দাবি করছেন সেই প্রশ্নগুলি আজকে আমি তোমাদের বলে দেব কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন গল্প থেকে কবিতা থেকে নাটক থেকে ব্যাকরণ থেকে ভাষা থেকে কি পড়বে সব কিছু নিয়ে আজকের এই বিশেষ আলোচনা শুরু করছি আজকের মূল আলোচনা গল্প তিনটে গল্প আছে তোমাদের ক্ষেত্রে কে বাঁচায় কে বাঁচে ভাত ভাত আর ভারতবর্ষ সবাই কনফার্ম যে ভারতবর্ষ থেকে প্রশ্ন থাকবেই অনেকে তাই শুধুমাত্র ভারতবর্ষ পরে পরীক্ষা দিতে যাচ্ছ এটা কিন্তু তারা বিপদে পড়তে পারো বলে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় এই কমন গল্পটা থেকে প্রশ্ন না দিয়ে পরীক্ষকেরা মাঝে মাঝে ছাত্রদের সঙ্গে খেলা করেন এ প্রসঙ্গে আমার যুক্তি ভারতবর্ষের সঙ্গে তোমরা কে বাঁচায় কে বাঁচে এটাকে পড়ো অনেকে বলছে দাদা আমাদের স্কুল বলছে ভাতটা গুরুত্বপূর্ণ আমার মতে কিন্তু কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ দুটো গুরুত্বপূর্ণ কে বাঁচায় কে বাঁচে থেকে কোন কোন প্রশ্নগুলি পড়বে মৃত্যুঞ্জয়ের মৃত্যু দেখার পর প্রাথমিক প্রতিক্রিয়া টুনুর মায়ের চরিত্র মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি মানুষকে সাহায্য করতে গিয়ে মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতি এর সঙ্গে দেখবে নিখিলের সঙ্গে কথোপকথনের সময় মৃত্যুঞ্জয় ওই পাশবিক স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো তুলে ধরেছিলেন ওই বিষয়টা যে কথোপকথনের বিষয় এই চারটি বিষয়কে খুব ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন যাবে আবারও বলি বাংলার প্রশ্ন কিন্তু হুবহু লাইন তুলে কমন আসে না প্রশ্ন হয়তো কমন কিন্তু তোমাদের একটু বুঝে নিতে হবে একটু চিনে নিতে হবে এই কারণে আমার প্রথম সাজেশন বই বইয়ের লাইন বা অন্য কিছু নয় আমি আমি যে পিডিএফ দিয়েছি সেগুলো পড়ো এমন নয় সববার আগে এখনো সময় আছে টেক্সট বইটা খুলে কে বাঁচায় কে বাঁচে লাইন বাই লাইন পড়ো যাতে কোন ঘটনার পর কোন ঘটনা সেটা যেন মনে থাকে অন্যদিকে ভারতবর্ষ বুড়ির আশা বুড়িকে নিয়ে ঠাট্টা তামাশা করা তারপরে দাঙ্গার পরিস্থিতি আর বুড়ি জেগে ওঠা ভারতবর্ষের নামকরণ এই বিষয়গুলো ভীষণ 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 ভালো ভালো করে করো আশা করি কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে ভারতবর্ষে যে দাঙ্গাটা হয়েছিল বা বা বচসা বাড়লো ইত্যাদি ইত্যাদি যে প্রসঙ্গ বুড়ি তুমি হিন্দু না মুসলমান এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আসি রচনা তোমরা সমস্ত রচনাই আশা করি পড়েছ রচনার সাজেশন থেকে লাস্ট মুহূর্তে যদি আমার মতে কোন দুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা বলে দিই এক সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় দুই মহাত্মা গান্ধী এবার বলি দুজনেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গান্ধীজি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা যখন রচনা লিখবে সুকৌশলে এই রাজনৈতিক দুটি বিষয়কে বাদ দেবে কখনোই কেউ সুভাষ মুখোপাধ্যায়ের রচনাতে তিনি বামপন্থী কবি ছিলেন এমন দাবি করবে না অন্যদিকে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এটা লিখবে না আসি তারপরের অংশ কবিতা কবিতার ক্ষেত্রে আমি গুরুত্বের নিরিখে দুটো কবিতাকে লাস্ট মোমেন্টে এগিয়ে রাখছি রূপনারায়ণের কুলে তো তোমরা পড়েইছ ঠিক আছে আমি বলছি আমি দেখি আর মহুয়ার দেশ আমি দেখি বিষয়বস্তু পড়ে যাও যা আসবে ওই লিখে দিলেই হলো ওই সবুজের ভীষণ দরকার দিলে একই উত্তর গাছ তুলে আনো বাগানে বসো কেন বলেছেন একই উত্তর মোট কথা আমি দেখি কবিতাটার বিষয়বস্তু সুন্দর ভাষা দিয়ে বারবার বারবার পড়ো আর তুমি পড়ক মন দিয়ে মহুয়ার দেশ কবি স্বপ্ন স্বপ্নভঙ্গ মহুয়ার দেশে পৌঁছনোর পর ওই যে যে শ্রমিকদের প্রসঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আর তোমাদের যেটা শিকার কবিতা শিকার কবিতার থেকে কিন্তু ছোট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল মানে বেশ কিছু জায়গা থেকে খুটিয়ে ছোট প্রশ্ন আসবে তারপর ধরো মেয়েটি জঙ্গলে যে মেয়েটি ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল ওই অংশটা ক্রন্দনলতা জননীর ওখান থেকেও কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে কাজেই ওই অংশগুলো বারবার বারবার পড়ো এবার আসি ব্যাকরণের অংশ ব্যাকরণের অংশ শব্দার্থ পরিবর্তন রূপমূল বাক্য তিনটে অংশকে একদম ঝালাপালা করে ফেলে মুখস্থ করে এর বাইরে প্রশ্ন হবে না তারপর আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে তিনটে বিষয়কে নির্বাচন করে সমস্ত কিছু পড়ো এক চলচ্চিত্র যেখানে প্রয়াত দুই খেলাধুলা এবার হয়েছেন খেলাধুলার মধ্যে তোমার ব্রতচারী আছে ম্যাজিক আছে সাঁতার আছে দাবা আছে ফুটবল আছে ক্রিকেট আছে একটু বেশি কিন্তু এটা পড়ো তিন পড়ো চিত্রকলা চলচ্চিত্র আর চিত্রকলা আলাদা চলচ্চিত্র মানে সিনেমা চিত্রকলা মানে হচ্ছে ছবি এক্ষেত্রে তুমি জামিনি রায়টা কিন্তু এবছর ভীষণ গুরুত্বপূর্ণ এটাকেও তোমরা পড়ে দেখো আর চিকিৎসা বিজ্ঞান থেকে মানে ডাক্তারি শাস্ত্র ওখান থেকে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়টাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা ভীষণ মনোযোগ দিয়ে পড়বে আসি তারপরের অংশ তারপরের অংশ বলতে আমার বাংলা দুটো মাত্র গল্প পড়ো গাঢ় পাহাড়ের নিচে আর হাত বাড়াও যারা এই দুটো একদম পড়ে অভ্যস্ত তারা আরেকটা পড়তে পারো ছাতির বদলে হাতি ছাতির বদলে হাতি এসে গেছে সদ্য কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন এবছর আসলেও আসতে পারে তোমাদের অনুরোধ দুটো গল্প যাদের পড়া হয়ে গেছে তারা ছাতির বদলে হাতিটা পড়ো আরও একটা বিষয় জানাই আমার বাংলায় গারো পাহাড়ের নিচ থেকে গারোদের জীবনযাত্রা তাদের গারো হাজংদের চাষাবাদ পদ্ধতি আগুন লাগিয়ে যে তারা জঙ্গলে আগুন লাগিয়ে চাষাবাদ করত। প্লাস তাদের উপর জমিদারের অত্যাচার আর হাতি ব্যাঘার সব অংশটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর এদিক থেকে জ্বলন্ত চোখের প্রসঙ্গটাও কিন্তু হাত বাড়া থেকে গুরুত্বপূর্ণ এগুলো ভীষণ মনোযোগ মন সহকারে পড়ো এবার বলি পরীক্ষা হলে গিয়ে কি করবে কি করবে না যে প্রশ্নগুলি সবার আগে পারবে সুন্দরভাবে নিখুঁতভাবে লেখো যেগুলো স্পেশাল লাইন হাইলাইট করো হাইলাইট মানে হাইলাইটার দিয়ে নয় যে ধরো নীলকালি দিয়েই লিখলে নিচে একটা নীলকালি দিয়ে আন্ডারলাইন করে দেবে লাইন আর যেগুলো পয়েন্ট হবে সেগুলো আলাদা কালি অর্থাৎ কালো কালি দিয়ে লিখবে এটা দেখবে খাতার গেট আপটা বদলে যাবে আর তোমাদের ভালো হবে আর এমসি কিউ কিউ এর জন্য কি করবে এমসিকিউ কিউ কিউ এর জন্য আমি ইতিমধ্যেই ব্যাকরণের এমসি কিউ এর সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিয়েছি পুরনো ভিডিও থেকে খুঁজে নিও প্লিজ কেউ কমেন্ট করো না দাদা আমায় আর একবার লিঙ্ক দাও কারণ আমি লিঙ্ক টিংগুলো ঠিক করে পেস্ট করে বা অন্যকে আমি কপি পেস্ট করতে পারি না তাই তোমাদের অনুরোধ পুরোনো ভিডিও থেকে খুঁজে নিও আমাদের এই চ্যানেলে আমার বাংলার সাজেশান রচনার সাজেশান সম্পূর্ণ সাজেশান এমসিকিউ কিউ কী করে লিখবে প্রতিটা গল্প আলাদা আলাদা নাম করে ধরো মহুয়ার দেশ কে বাঁচায় কে মানে গল্প কবিতা মহুয়ার দেশ কে বাঁচায় কে বাঁচে তারপর ধরো তোমার ভাষার অংশের সাজেশন আমার বাংলার সাজেশন ভাত গল্পের সম্পূর্ণ আলোচনা ভারতবর্ষের গল্পের সম্পূর্ণ আলোচনা শিকারের সম্পূর্ণ আলোচনা মানে অধ্যায় ভিত্তিক সমস্ত আলোচনা করা আছে তোমরা যারা প্রথম দেখছো আজকে এই চ্যানেলটা তারা ভিডিও যে আমাদের যে ভিডিও লিস্ট সেখান থেকে খুঁজে খুঁজে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিও দেখো আজকের এই ভিডিওতে মাত্র পাঁচ ছ মিনিটের মধ্যে আমি ঝড়ের গতিতে তোমাদের সমস্ত ইনফরমেশান দিলাম কারণ আমি চাইনি তোমাদের এই পরীক্ষার আগে তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হোক ভিডিও এখানে শেষ করলাম আজকের পর উচ্চ মাধ্যমিকদের জন্য আপাতত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আর কোনো ভিডিও দেব না তোমরা তোমাদের সবার জন্য পরীক্ষা অনেক অনেক শুভকামনা রইলো যেতে যেতে একটা কথা বলি চ্যানেল ভালো লাগলে বন্ধুদের কিন্তু জানাতে ভুলো না ভাই বোনেদের এই চ্যানেলের ব্যাপারে বলো যাতে তারাও এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে সবার জন্য শুভেচ্ছা ভালোবাসা রেখে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো